টেকনিশিয়ান জগতে সৎ থাকতে হবে। আমাদের এই লোকমান ভাই অনেক সৎ মানুষ, তারপরেও আমরা পরামর্শ দিব যে কোনো সময় আপনি সেলাই মেশিনের এমন কোনো পার্টস না লাগাইয়া কাস্টমারকে বলবেন না যে লাগাইছি। আপনি সার্ভিস চার্জ নির্ধারণ করবেন যে আমার মজুরি বা আমার পারিশ্রমিক, আমার মেরামত খরচ এত টাকা, আর সাথে যদি আপনি পার্টস লাগাইতে হয় ওইটার দাম সাথে অ্যাড করবেন। অনেক কাস্টমার অনেকভাবে তারা মেরামত করতে চায়, এগুলো আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করবেন, কাস্টমারের সাথে রাগারাগি করা যাবে না। জি হ্যাঁ, একটা মেশিন নিয়ে আসলো, আপনি বলবেন যে আমি 200 টাকা নিব আমি সার্ভিস চার্জ, বা 250 টাকা। এমন এমন মেশিন, ওই দিন আমরা একটা মেশিনে সার্ভিস চার্জ অনেক টাকা রাখলাম, বা অনেক দিনের পুরনো মেশিন জংকর অবস্থা, আমাদের পরিশ্রম বেশি, আমরা সার্ভিস চার্জ বেশি নিছি। এমন হলে সার্ভিস চার্জ বাড়াবেন। অনেক সময় সার্ভিস চার্জ 100 টাকা নেবেন, বলবেন যে আমি রিপেয়ার করে দেবো 100 টাকা নেবো, যদি কোনো পার্টস লাগাইতে হয় ওইটার দাম সাথে অ্যাড করবেন, এরকমভাবে ক্লিয়ার করে নেবেন। আর কীভাবে কাস্টমারদের সাথে কথাবার্তা বলি যতটুকু দেখার চেষ্টা দেখলেন বা শিখলেন, আরও শিখবেন, বুঝতে আরও চেষ্টা করবেন। কাস্টমারদের সাথে কখনো রাগারাগি করা যাবে না, আর কাস্টমারের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে না। এগুলো আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, প্রায় সময় আপনাদেরকে বলি, যারা আমাদের এখানে সরাসরি আসেন তাদেরকেও বলি, যারা সেলাই মেশিনের কাজ শিখতে চান আপনারা অতি সত্য যোগাযোগ করুন। আগামী মাসের অনেকেই আসবে, এখন একটা গ্যাপ সময় আছে, আপনারা চাইলে অনেকেই আসতে পারেন। এখন আপাতত সেলাই মেশিনের জন্যে পোস্ট খালি আছে, আপনারা যারা চান অতি সত্য যোগাযোগ করুন। কখন কোন ছাত্র চলে আসে সেটা বলা যায় না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।